मन की बात Enough of this. Our mind doesn't even work now, but my brain does, at least thoda sa. So let's dive into our brains ki baat. Hi guys, this is Alekho from Brains Ki Baat podcast team. And আজকে আমি রিভিউ করব হইচই আনলিমিটেড। এবং প্রথমেই শুরু করার আগে বলে রাখি যে আমরা অলরেডি আমরা কয়েকটা ভিডিও আপলোড করে ফেলেছি, যেরকম কিশোর কুমার জুনিয়র, একটি ছিল রাজা, মনোজদের অদ্ভুত বাড়ি, ব্যোমকেশ গোত্র। তো এখন আমরা রিভিউ করব হইচই আনলিমিটেড। তো টলিউডে যখন সিরিয়াস সিনেমার ছোঁয়ার সেই সময় দেব প্রযোজিত হইচই আনলিমিটেড দর্শকের কাছে কমেডি ছবি উপহার। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় তার আগের দুটি ছবি বাই বাই ব্যাংকক ও ছয়ে ছুটি, যেটা অনেক বছর আগে বেরিয়েছিল, সেই ঘরানা তৈরি করেছেন, এই ছবিও তার ব্যতিক্রম নয়। দর্শকদের মনোরঞ্জনের অনেকগুলো দৃশ্য এই ছবিতে রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে তা মোটা দাগের কমেডির আকার নেয়, যে ছবির গতি কিছুটা হলেও বন্ধ করেছে, যেরকম কিছু কিছু ক্ষেত্রে তা সত্যি কথা বলতে ভাঙা পরিণত হয়েছে, যেটা বাদ দিলে হয়তো এই ছবিটা আরও ভালো হতে পারতো এবং অনেকটা বাস্তব হলেও হতে পারতো। যেরকম এরকম টাইপের আমরা কমেডি আগেও দেখেছি বিভিন্ন ছবিতে, তা বাংলাতেও দেখেছি এবং হিন্দি আর ইংলিশের কথা নয় নাই বললাম। ছবির চিত্রনাট্য ভালোই। সাম্প্রতিক সমাজের এক অন্যতম সমস্যা সোশ্যাল মিডিয়ার ওপর প্রয়োজনের বেশি ভরসা, এগুলি গল্পের রয়েছে যা আমাদের কিছুটা হলেও ভাবায়, এবং এটা আমরা বলতে পারি একটা হিডেন ফিচার আছে এই মুভিটার। কারণ এটা আমরা অনেকে হয়তো এটা ভাববেও না যে একটা এটাকে অনেকটা প্রুফ একটা কমেডি হিসাবে নেবে, কিন্তু এটার মধ্যে একটা ছোট ব্যাপার আছে যে সেটা আপনারা গল্পটা দেখলেই বুঝতে পারবেন। তারা গল্পের চারজন প্রধান পুরুষ চরিত্রে দেব, শাশ্বত, অর্ণ ও খরাজ নিজেদের জীবনকে একটা ব্রেক দিতে চেয়েছিলেন, তার জন্য তারা উজবেকিস্তান যায়। এখানে নানান ঘটনা তৈরি হয় যা গল্পকে এগিয়ে নিয়ে যায়, এবং যাওয়ার জন্য তাদের প্রধানত একটা কারণ থেকে থাকে যে তারা লাইফ থেকে একটা ব্রেক নিতে চাইছিল, এবং তাদের প্রত্যেকের লাইফে একটা করে সমস্যা হয়ে পড়ে, তো তারা চায় যে একটা কোথাও যায় যেখানে গিয়ে তারা এন্টারটেনমেন্টের জন্য বা কিছুটা হলেও মাথার থেকে শান্তি পায়। যেতেও তাদের অনেক পরিশ্রম করতে হয় এবং তার থেকে বাঁচার জন্য তারা অনেক রকম ওয়েজ তৈরি করে দেয়, যার ফলেই তাদের ওপরও অনেক রকম বিভিন্ন রকম ঘটনা তৈরি হয় যেটা তাদের জীবনকে অনেকটা করেই মুশকিলে ফেলে রাখে। প্লেন এবং তারা যখন প্লেনে করে উজবেকিস্তান নামে, তারপর তারা জানতে পারে যে তাদের নাকি ভারতীয় মিডিয়াতে দেখাচ্ছে যে তাদের প্লেনটা কিডন্যাপ করে ফেলা হয়েছে, এবং কিডন্যাপার নাকি তারাই। তো এবার সেটা আদৌ ওরা কিডন্যাপ করে থাকে কি না থাকে সেটার জন্য তো আপনাকে সিনেমাটা দেখতেই হবে। সিনেমার মহিলা চরিত্রগুলি কম সুযোগেও যথাযথ অভিনয় করেছে, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, এবং সত্যি কথা বলতে এরকম সুন্দর একটা জায়গায় গিয়ে পুরো একটা সিনেমা করা খুবই কম হয়ে থাকে, এবং স্পেশালি একটা কমেডি কমার্শিয়াল ফিল্মের জন্য। এবং একটা কথা বলতেই হয় যে আমরা কমার্শিয়াল ফিল্ম বলতেই ভাবি একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম বা কোনো একটা ফিল্মের রিমেক হয়েছে, এবং অনেক সময় সেটা রিমেক মানে বলাও হয় না কিন্তু রিমেক হয়ে যায়। তো এটাও আমরা এখানে জানতে পেরেছিলাম যে এটা নাকি একটা পাকিস্তানি ফিল্ম, জাবানি ফিল্ম নেই আনির থেকে হয়তো কপি করা বা আপনারা রিমেক বলতে পারেন, কিন্তু সেরকম কিছুই না, গল্পটা একটু একটু মিল আছে, যেহেতু সেটা সত্যি কথা বলতে সেটাকে আমরা রিমেক বলতেই পারি না, এবং সেটা মিল আমরা এরকম টাইপের সিনেমা প্রচুরই দেখতে পাই যেটা আপনারা প্রত্যেকটা কমেডি ফিল্মেই দেখে থাকেন, তো সেটাকে আমরা ঠিক কপি বা রিমেক বলতে পারি না। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, সেরকম পপুলার না হলেও ভালোই লাগে, মানে সিনেমার প্রত্যেকটা সিনের সাথে ভালোভাবেই মানিয়ে যায়। সব মিলিয়ে ঠাকুর দেখার ফাঁকে এই সিনেমাটা দেখলে দর্শকের বেশ ভালোই লাগবে সত্যি কথা বলতে। কিন্তু একটা কথাই বলে রাখবো যে আপনারা যদি ভাবেন যে এটা খুব একটা লজিক্যাল ফিল্ম বা মানে প্রত্যেকটা সিনের সাথে আপনি মানে ভাবতে চাইবেন যে এটা কি করে হলো এরকম তো হয় না, তাহলে এই সিনেমাটা আপনার জন্য নয়। কারণ সত্যি কথা বলতে কমেডি ফিল্মের অর্ধেক সিনই হয়তো সেটা আপনি ট্রেলার দেখেই বুঝতে পারবেন যে এটা কখনোই বাস্তবে হতে পারে না। তো এরকম কয়েকটা সিনের জন্য যেগুলো অবাস্তব হয়ে যায় এবং কমেডিও কিছু কিছু জায়গায় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, যেটা লাইক সত্যি কথা বলতে চিপ কমেডি দাঁড়িয়ে থাকে এবং সেটা জোর করে যেন হাসানো হচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো বেশ ভালোই চেষ্টা, এবং হইচই আনলিমিটেড জন্য দেব বেশ ভালো ভালো প্রমোশনাল আইডিয়াসও বার করে, যেরকম কাইট ওড়ায় বিভিন্ন স্কুল কলেজে যায়, তারপর তার বিভিন্ন ইউটিউব ভিডিওতে সে ফিচার করে, যেগুলো একদম নতুন একটা প্রমোশনাল আইডিয়ার জন্য, এবং ও নতুন নতুন ফিল্ম বার করছে, যেরকম কবির একটা ডিফারেন্ট টাইপ অফ জনা,
এইটা একটা ডিফারেন্ট টাইপ অফ মুভি করতে চেয়েছে, তারপরে ককপিটটা একটা ডিফারেন্ট যে সিনেমাগুলো করতে চেয়েছে, তো এটার জন্য এই সিনেমাটা আপনারা দেখতেই পারেন আর কি। তো আমি সব মিলিয়ে এটাকে 10.5 তো দেবই, কারণ আর যাই হোক এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট আপনি জরুরি পাবেন। তো আমরা এই বলেই শেষ করছি, আপনারা আমাদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমরা প্রত্যেকটা সিনেমাই যেটা পুজোয় বেরোচ্ছে সেটা রিভিউ করছি, তো আপনার যাতে সুবিধা হয় এবং আপনারা পুজোর সময় একটা ভালো সিনেমা দেখে কাটান। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।